মমতা শুভেন্দু সৌজন্য সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে তর্ক বিতর্ক, আর এ বিষয়ে খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, শুভেন্দু মমতার সম্পর্ক পুরনো, অনেকে কালীঘাটে গিয়ে মমতাকে প্রণাম করে আসেন, আর শুভেন্দু বিধানসভায় করেছেন, এটা ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে কিছু বলার নেই। এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূল ডন তৈরি করে, আরও অনুব্রত তৈরির চেষ্টা করছেন, কিন্তু কেউ আর অনুব্রত হতে রাজি নন, অনুব্রতকে এখন জেলেই থাকতে হবে, যেদিন তৃণমূলের বাঘ জেল থেকে বের হবেন সেদিন তার দাঁত থাকবে না বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে বলেন, আর হয়তো সেই বাঘ জেল থেকে বের হতে পারবে না। তবে দিলীপ ঘোষকে সাংবাদিকরা শুভেন্দু মমতার সাক্ষাৎ নিয়ে বেশি প্রশ্ন করেন। এর উত্তরে তিনি বলেন, কারোর সঙ্গে কারোর ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, বিধানসভা সৌজন্যের জায়গা, সাংবিধানিক ব্যবস্থা, সবাই বসে কথা বলে, আমার মমতা শুভেন্দু সাক্ষাতে অন্যায় কিছু মনে হয়নি, আমি নিজেও বিধানসভায় সৌজন্য বজায় রাখতাম। উল্লেখ্য, গতকাল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকেছিলেন, শুভেন্দু অধিকারী সেই আহ্বানে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে যান, তারপর মমতা ব্যানার্জিকে প্রণাম করেন, দুজনের মধ্যে কুশল বিনিময় হয়। অবশ্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় আরও তিনজন বিধায়ককে সঙ্গে নিয়ে যায়। শুভেন্দু অধিকারীর সাথে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল, মনোজ টিগ্গা এবং অশোক লাহিড়ী। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে নিয়ে গিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, কারণ তিনজন বিধায়ককে নিয়ে যাওয়া সত্ত্বেও যেভাবে বিতর্কের সৃষ্টি হচ্ছে, তিনি একা গেলে সেই বিতর্ক আরও বেশি হতো বলে সহজেই অনুমান করা যায়, কারণ দুজনের মধ্যে আলাদা বৈঠক এই মুহূর্তে অন্যরকম গন্ধ তৈরি করত, আরও বাড়ত বিতর্ক। রাজনৈতিকভাবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জির মধ্যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে, দুজনেই দুজনকে বক্তব্য রাখতে গিয়ে নিশানা করছেন, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হচ্ছে না, বিভিন্নভাবে শুভেন্দুকে বিব্রত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে মুখ্যমন্ত্রীকে পিসি বলে আর অভিষেককে ভাইপো বলে শুভেন্দু অধিকারী বিভিন্ন অভিযোগ আনছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তার মাঝেই মমতা শুভেন্দু সৌজন্য বৈঠক নতুন জল্পনার তৈরি করেছে, সেই জল্পনার মাঝেই তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন দিলীপ ঘোষ। দেখুন, কারোর সঙ্গে কারোর ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, বিধানসভা ওখানে একটা সিস্টেম থাকে, এটা সাংবিধানিক ব্যবস্থা আছে, একটা সংসদীয় সিস্টেম আছে, সেখানে বিরোধী দল সবাই একসঙ্গে বসে, সেখানে বিএ কমিটি মিটিংয়ে সবাই বসে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে, আমাদের পার্লামেন্টেও বিরোধীদেরকে ডাকা হয়, বসে কথাবার্তা বলা হয়, সমস্যা হলে সদন চালাবে, তো সেটা ওখানকার যে রীতিরেওয়াজ সে অনুযায়ী এক জায়গায় বসা কথা বলাটা আমার তো অন্যায় কিছু মনে হয় না। আর কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা উচিত তার সঙ্গে, আর রাখতে অসুবিধা নেই, আমিও বিধানসভায় থাকতে অনেক নেতার শুধু অপোজিশন যে ছিলাম, সিপিএমের অফিসে যেতাম, কংগ্রেসের অফিসে যেতাম, মন্ত্রীদের সঙ্গে দেখা করেছি, এর মধ্যে এই সৌজন্য বোধ আর কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা এটা থাকা উচিত, হওয়া উচিত, কিন্তু তাতে যে আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী শুনলাম, চলুন যাই দিল্লিতে দরবার করি টাকার জন্য, আমরা যাব দরবার করে টাকা নিয়ে আসবো, আপনি লক্ষ্মীর ভাণ্ডার করবেন, পার্টির লোকেদের পুষবেন, মৌজ মস্তি করবেন, এটা কতটা ঠিক আমি জানি না, সেটা পার্টির লোকেরা ডিসিশন, কেন ওনাদের পুরনো সম্পর্ক বহু বছরের কি আছে জানি না, অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন, উনি ওখানে প্রণাম করেছেন, তাদের ব্যক্তিগত সম্পর্ক, প্রণাম করাটা কোনো পাবলিক ম্যাটার আমি মনে করি না, সেটা ব্যক্তিগত হওয়া উচিত, শ্রদ্ধা সম্মানের ব্যাপার কার সঙ্গে, রাজনীতি মতাদর্শ আলাদা, সেখানে লড়াইটা আলাদা, উনি হাজার হাজার তৈরি করতে চাইছেন, আর কেউ কিন্তু এখন অনুব্রত হতে চাইছে না, কারণ ওনার যা দুর্দশা দেখছে মানুষের মধ্যে, চার মধ্যে তার প্রতি যে ক্ষোভ দেখছে, অনুব্রত কেউ হবে না, হলে কেন বাকি জীবনটা জেলে যাবে, আর যদি সত্যি সত্যি দিল্লি যেতে হয়, সিবিআই ডাকে আর ফিরবেন কিনা আদৌ সন্দেহ আছে, যারা বলছিল না বাঘ খাঁচায় আছে, বাঘ বেরোতে বেরোতে সব দাঁতই পড়ে যাবে, আদৌ বেরোবে কিনা জানি না, কিন্তু এটাও ঠিক টিএমসির যে রাজনীতি রয়েছে, ডনের রাজনীতি, সব জেলায় একটা ডন তৈরি করেছে বা করছে, যারা চমকে ধমকে ভয় দেখিয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সংগঠন চালানো, কাটমানি, লুটপাট এবং ভোট জেতানোর কাজ করে।